সপ্তম শ্রেণী 2022 সালে পরীক্ষার্থীদের জন্য স্কুলের সংস্কৃত প্রশ্নপত্র থার্ড ইউনিট টেস্টে সম্ভাব্য প্রশ্নপত্র কি হতে চলেছে এক নজরে দেখে নাও। যেখান থাকতে বিভিন্ন স্কুলে কমন থাকতে চলেছে প্রশ্নপত্র। প্রথম প্রশ্ন রয়েছে বাংলায় অনুবাদ করো, ছয় গুণিতক তিন, ১৮ নম্বর রয়েছে এখানে। অংশটা একবার দেখে নাও ভালো করে। একে দেখি ক খ গ তিনটা প্রশ্ন রয়েছে এবং এর ঠিক নিচে অংশ রয়েছে ১৮ নম্বরের ঠিক পরে। দুই নম্বরে অর্থাৎ দুইয়ের দাগে যে প্রশ্নটা রয়েছে বিদ্যা প্রশস্তি, প্রথম শ্লোকটি মুখস্থ লেখো, চার নম্বরের প্রশ্ন এটা। এর পরে নেক্সট প্রশ্ন রয়েছে তিনের দাগে ব্যাখ্যা করো, ছয় নম্বর রয়েছে। এবং পরের প্রশ্ন রয়েছে চারের দাগে সংস্কৃত ভাষায় উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান দুই করে। এখানে ছটা প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান দুই, টোটাল ১২ নম্বর রয়েছে। এর ঠিক নিচে পাঁচের দাগে প্রশ্নপত্র রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, এক গুণিতক পাঁচ। অর্থাৎ পাঁচটা প্রশ্ন এখানে রয়েছে, শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক অপশানটা বেছে নিয়ে, পাঁচ নাম্বার। নেক্সট প্রশ্ন রয়েছে তার ঠিক নিচে, ছয় দাগের প্রশ্ন রয়েছে দেখে নাও, বাংলায় উত্তর লেখো বলেছে। প্রথমেরটা তিন নাম্বার, রাজা ও বিদ্বানের মধ্যে কে শ্রেষ্ঠ এবং কেন। পরেরটা রয়েছে গন্ধহীন পলাশ ফুলের সঙ্গে কার তুলনা করা যায়, দু নাম্বারের। একটা তিন রয়েছে আর একটা দু নাম্বার রয়েছে। তার ঠিক পরের প্রশ্ন সাতের দাগে বলেছে বাংলায় অর্থ লেখো যে কোনো তিনটি। এর পরের প্রশ্ন রয়েছে সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো ছটি প্রশ্ন বলেছে এখানে, অর্থাৎ ছ নাম্বার রয়েছে, যে কোনো ছটি প্রশ্ন। তার ঠিক নিচে রয়েছে নয় দাগের প্রশ্ন, নর শব্দরূপটি মুখস্থ লেখো, সাত নাম্বার রয়েছে একটি প্রশ্ন শুধুমাত্র। এবং দশের দাগের প্রশ্ন রয়েছে দুই মার্ক করে, অর্থাৎ চার টোটাল রয়েছে। একটু দেখে নাও, সংস্কৃতে অনুবাদ করো, যে কোনো দুটি বলেছে, চার নাম্বার।